আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আচ্ছা, ছেলেটা কে? আমার ধারণা কোনো ডিটেকটিভ। হ্যাঁ, এটা কি হলো? ঠিকই আছে, ছেলে মেয়ে দুটো কি ভাববে? কি বলছো, ছেলেটার সাথে তোমাদের দেখা হয়েছে? কোথায়? গ্যারেজে। ও গাড়ির মেকানিক। মেকানিক? একই রকম চেহারা মনে হয়। চলো না একটু আমার সাথে। কোথায়? তোর সাথে একটু কথা ছিল। বলো না, কি বলছিলে? তুমি এমন কেন সৌরভ, আমাদের পিছে পিছে ছোক ছোক করে বেড়াও? কি করে বেড়াই? শিক্ষিত মতো ঘরের ছেলে কেন যাই কামাইলা? তোমার সাথে আমাদের দেখা হয়েছিল ট্রেনে। আমি দীপ্তিনা। তোমার সাফিনা আপু যে আমাকে কি বলতে চাইলো তার কিছুই বুঝলাম না। তুমি এখনো বাচ্চা নাকি? কমল কিছু বলল? আমি আর ধৈর্য ধরতে পারছি না। ছেলেটা ভালো না, ওর ক্যারেক্টারে ঝামেলা আছে, ওর চিন্তা বাদ দাও। তাছাড়া কিছু বলতে চাইলে আমার সাথে কথা বলতে বলবে। তুমি আমাকে মিসগাইড করছো না তো? মিসগাইড করবো কেন, তাতে আমার স্বার্থ কি? তোমরা তমাল ভাইয়াকে নিয়ে কথা বলছো, আমি মাকে বলে দিব। কি বলে দেবে? বলবো তমাল ভাইয়ার ক্যারেক্টারে ঝামেলা আছে। ইতি ছা, বলবো না, যদি এসব কথা আমার সামনে বলো। ঠিক আছে, বলবো, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা, বলবো। আহারে অকুল কুত্তু নাইলো ডুবাইওয়ালা করলো রে দুলু। আহারে অকুল কুত্তু নাইলো ডুবাইওয়ালা করলো রে দুলু। মাইয়া দুইটা কি সুন্দরটার লগে মনে হয় তোমার কিছু একটা চুলতে আছে, এই জন্যই বুঝি ঘর ছাড়ছ? ভাইয়া,
হ্যাঁ মার কি অসুখ হয়েছে জানি না আমার ধারণা মার কোনো সিরিয়াস অসুখ হয়েছে সে হাইড করছে বাবা জানে বাবা হাইড করছে এটা একদম আনফেয়ার দূর সেরকম কিছু না তুমি কি জানো মা অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে কেন জানি না তো তাহলে তো খারাপ কিছু কোথায় চললে মাকে জিজ্ঞেস করি না তার দরকার নেই ওরা নিজেরা বলবে না কেন অসুখ করেছে নিজে বলা না বলা কি আমি ভয় পাচ্ছি মার আবার মা ক্যান্সার হয়নি তো দূর ক্যান্সার হবে ক্যাপ্টেন ইফতিং ও তার ক্রুদের পক্ষ হতে ধন্যবাদ আমরা এখন 12,000 ফিট উপর দিয়ে যাচ্ছি মেঘের অনেক উপরে নিচে অনেক সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি মেয়ে দুইটা কি এয়ার হোস্টেস এয়ার হোস্টেস কি এয়ার হোস্টেস ছিল না তোমাকে প্লেনে উঠতে কে বলেছে আরো উপর দিয়ে উঠতে পারবেন 12,000 গুণা 24,000 ফুট উপর দিয়ে উঠতে পারবেন মেয়েটা কিন্তু বড়ই সুন্দর কন্টেইনারে চড়ে ইউরোপের কোনো পোর্টে চলে যেতে পারতাম জাপানে যেতে চাই অনেক দিন লেগে যেত থাক বাঁধতাম তোমার ঠান্ডা লাগবে কেমন করে ভোর রাতের দিকে লেগে গেছে টের পাইনি শীত পড়া শুরু হয়ে গেছে আমি ঠিক করেছি আজ আমরা দুজন সারাদিন ঘুরে বেড়াবো সুমিকে আসতে বলি তোমাকে ঢাকা চিনে প্রথমে হাই কর সুমিকে দেখো না কেন ও শুধু পটর পটর করে চলো এয়ারপোর্টে যাই এয়ারপোর্ট তো কার্গো এরিয়াটা রেখে করে আসতে চাই কেন কার্গোতে লুকিয়ে ইউরোপ অথবা জাপান 8-10 ঘন্টা মালামালের ভেতর মুখ গুজে পড়ে থাকা খুবই সম্ভব সেজন্যই শিপে চিন্তাটা বাদ দিয়েছি কি সম্ভব না হ্যাঁ খুবই সম্ভব তো তোমার দেশে থাকতে অসুবিধা কোথায়
কিমিয়া, মিস্ত্রিও দিয়ে কাম কাজ বন্ধ দিছো, কই যাও কি করো? আমি তো একটু এয়ারপোর্ট যাব, ওই গাড়িটা নিয়ে যাই। যাও, তবে সাবধানে চালাও। মেয়ে মানুষ কত আদমরে পর্যন্ত বিপদে নিছে, আর তুমি তো কোনসা। তুমি কি হতে চাও? কি হতে চাও? ঘোড়ার ডিম হতে চাও? তুমি দেশের বাইরে কেন যেতে চাও? ভিজিট করার জন্য? না, টাকা কামানোর জন্য। ইয়েন, ডলার, পাউন্ড। ইয়েন ডলার পাউন্ড কি করবে? কাজ আছে। কি কাজ? কিরে কি করতে আসছো এয়ারপোর্টে? গাড়িটা কার? মালিক ঠিক করতে দিয়ে আসেনি, টাকা পয়সাও দেয়নি। আমি নিজেই পার্টস জোগাড় করে ঠিক করে নিয়েছি। এটা আমার ফার্স্ট মিশন ছিল। হ্যালো হ্যালো, তোমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। ও সুমিতের বাসায় যাবে বলে বেরিয়েছে, সুমিতের বাসায় ও যায়নি। তুমি দেশের বাইরে যাওয়ার জন্য এরকম ডেসপারেট হলে কেন? এটা খুবই রিস্কি হবে, কার্গোতে লুকিয়ে যাওয়াটা। রিস্কটা আমি নিতে চাই, আমার সব পাইলট হওয়া। ফ্লাইং স্কুলে পড়ানোর মতো টাকা তো আমার বাবার নেই। তুমি পাইলট হতে চাও? তুমি বিদেশ চলে গেলে আমাকে চিঠি লিখবে? লিখবো। আমার ধারণা তুমি যেতে পারবে না, ইটস ইম্পসিবল। হ্যালো, কে? সুমি? হ্যাঁ, তুমি তুমি তোমার সব বন্ধুদেরকে ফোন করেছো? হ্যাঁ, কোনো খোঁজ পাওনি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা রাখছি। তুই দাঁড়া, বস আমি দেখছি। দাঁড়া,
সারাদিন কোথায় ছিলে? চুপ করে আছো কেন? জবাব দাও। বাসায় মিথ্যে বলে বেরিয়েছিলে কেন? মিথ্যুক মেয়ে। আমি কোনো মিথ্যে বলিনি। সুমিতে বাসায় যাবো বলে বেরিয়েছি, পরে ডিসাইড করেছি। একদম মুখোমুখি তর্ক করবে না যাদব মেয়ে, এক চড়ে দাঁত কটা ফেলে দেবো। বাসায় একটা টেলিফোন করে জানানোর প্রয়োজন বোধ করনি? দিন দিন ছোট হচ্ছ না বড় হচ্ছ? কাণ্ড জ্ঞানহীন, যাও। তুমি বলে গেলে সারাদিন সুমির বাসায় থাকবে, সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলে সুমি এসেছিল তোমার খোঁজ করতে। টেনশনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড়। এই সময় আমার অত টেনশন করা ঠিক না, অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তোদেরকে তো বলাই হয়নি, আমাদের ঘরে নতুন কিরে, তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন দীপা? দুপুরে কিছু খাসনি? হাত মুখ ধুয়ে নে, আমি খেতে দিচ্ছি। মা, আমি সেরকম কোনো অন্যায় করিনি যে যার জন্য আমার এত বকা খেতে হবে। তুই কোথায় আছিস সেটা জানতে পারলে টেনশনটা করতাম না। হাত মুখ দিয়ে খেয়ে পড়তে বস। কোথায় গিয়েছিলি? তো আমাকে একটা ফোন করে গেলে তো পারতি, তাহলে এরকম ডিজাস্টার হতো না। ইফতির সাথে ঘুরতে গিয়েছিলি? তুই গন গেস। আমার যেমন হাই হাসান হাই হাসান দশা ছিল, এখন তোমার হাই ইফতি দশা হয়েছে। সুমি, ব্যাপারটা মোটে ওরকম ছিল না। বল না কোথায় গিয়েছিলি? এয়ারপোর্টে। তুই থাকলে অনেক মজা হতো। চাপা মারিস না, তুই আমাকে নিয়ে যাবি। গ্যারেজে কাজ করে এমন একটা ছেলের সাথে ঘুরতে তোর লজ্জা করেনি? আমি হলে জীবনেও পারতাম না। বাদ দে, কেমন ঘুরলি? কি ব্যাপার বলতো, কি হচ্ছে? কই কি হচ্ছে? কি হচ্ছে মানে ঘটনাটা কি হচ্ছে? কি করছো তুমি? কিছুই করছি না আমি। করছো না আবার? এনিওয়ে বাই। কিছু হয়নি মা। তোমার হোমওয়ার্ক গুলি করেছ কেন বাবা? করে ফেলো, রাত জায়গাটা ঠিক হবে না। তোমার হোমওয়ার্কটা শেষ করা উচিত ছিল। আচ্ছা দীপা, তুমি যদি শোনো, আমাদের ঘরে মানে যদি নতুন পরিচয় করিয়ে দিই,
ওর নাম সাফিনা, আমার ভাগ্নি, ডাক্তার, ইন্টার্নি করছে।